যেদিকে চোখ যাবে দেখা মিলবে শুধুই শ্বেত শুভ্র বরফের আস্তরণের। এই মার্চেও লেবাননের পাহাড়ি এলাকা ফারাইয়ায় দেখা মিলবে এমন দৃশ্যের নানা সৌন্দর্য ভরপুর। লেবাননের ভঙ্গুর অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পর্যটন খাত। যেসব এলাকা রয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে, তার মধ্যে অন্যতম এই ফারাইয়া এলাকা। লেবাননের রাজধানী বৈরুত থেকে 42 কিলোমিটার দূরের ফারাইয়া শহরে বছর জুড়েই থাকে দর্শনার্থী। বরফের কারণে শীতকালে এলাকাটির সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ, আর তাই ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাস থাকে দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড়। দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও পছন্দের জায়গা এই ফারাইয়া। কেউ বন্ধুদের সাথে, আবার কেউ পরিবার নিয়ে সময় কাটাতে শহরটিতে ছোটেন দূর দূরান্ত থেকে। খুব ব্যস্ততা থাকি, তারপরও আমরা এই শীতকালে একজন আনন্দ করার জন্য আমরা এই ফারাইয়াতে আসি। প্রতি বছর অপেক্ষায় থাকি লেবাননে এই ফারাইয়াতে কখন বরফ পড়বে। আসলে এখানে স্কি করার মজাটাই আলাদা, বরফের মধ্যে একটা আনন্দ আমরা উপভোগ করি স্কির মাধ্যমে। দেশটির সরকারের প্রত্যাশা পর্যটন খাত দিয়ে আবারও ঘুরে দাঁড়াবে লেবাননের অর্থনীতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।